নমস্কাৰ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এই বৰ্ণিল অনুষ্ঠান হেপাহৰ ৰঙালীলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। প্ৰিয় দৰ্শক, আজি আমি উপস্থিত আছো নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আজি ক্ৰমাগতভাৱে তৃতীয়বাৰৰ বাবে উপস্থিত হৈছোহি নিজামৰ দেশ হায়দৰাবাদত। হায়দৰাবাদত আজি বৰ্ণিল কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হৈছে ৰঙালী বিহু। আমি নথৈ আনন্দিত আজি ৰঙালী বিহুৰ এই বৰ্ণিল অনুষ্ঠান আপোনালোকৰ বাবে আগবঢ়াম। আৰু হায়দৰাবাদৰ এই নিজামৰ দেশৰ হাইটেক চিটিৰ পৰা আমি সিঁচিম আজি ৰঙালীৰ ৰং। লুইতপুৰীয়া অসম এছ'চিয়েশ্যন আৰু হায়দৰাবাদৰ তেলেংগানা চৰকাৰৰ ভাষা আৰু সাংস্কৃতিক বিভাগ আৰু পৰ্যটন বিভাগৰ সহযোগত আজি আয়োজন কৰা হৈছে ৰঙালী বিহুৰ এই বৰ্ণিল অনুষ্ঠান। আৰু এক বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হৈছে এইবেলি এই ৰঙালী বিহু অনুষ্ঠান। আৰু তৃতীয়বাৰৰ বাবে আমি উপস্থিত হৈছোঁ হায়দৰাবাদৰ হাইটেক চিটিত ৰঙালীৰ বিহুৰ এই বৰ্ণিল অনুষ্ঠানত। তেন্তে আহক আজি আমাৰ এই অনুষ্ঠান আৰম্ভ কৰোঁ এটি বৰ্ণিল অনুষ্ঠানেৰে। লুইতপুৰীয়া বিহু দল সাজু হৈছে এই মুহূৰ্তত আপোনালোকৰ বাবে এক বৰ্ণিল অনুষ্ঠান পৰিৱেশনৰ বাবে। প্ৰথমে জানিব বিচাৰিছোঁ আপোনালোকৰ গাত বিহু বিহু লাগিছে নে নাই? অলপ ডাঙৰকে গোটেই অসমে শুনিব লাগিব বিহু বিহু লাগিছে নে নাই হায়দৰাবাদত থকা অসমীয়াৰ গাত। আৰু অলপ ডাঙৰকে অসমে শুনা নাই এতিয়াও? বঢ়িয়া, এটা ডাঙৰকৈ হাত চাপৰিৰে আৰম্ভ কৰোঁ আজিৰ আমাৰ এই বৰ্ণিল অনুষ্ঠান লুইতপুৰীয়া অসম এছ'চিয়েশ্যনৰ উদ্যোগত আয়োজিত হেপাহৰ ৰঙালী হায়দৰাবাদৰ পৰা। জয় সাগৰ পাৰতে জয়দৌল খজালে ঐ জয়াৰে স্মৃতি ৰাখি আমি অসমীয়াই বিহু কালী লৈ গধূলি
হায়
লগর সমনিয়াই কিরিলি পাদিলে ও বহাগর বিহু লুইতপুরিয়া বিহু দল এটা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করলে। লুইতপুরিয়া অসম এসোসিয়েশন, লুইতপুরিয়া অসম এসোসিয়েশনের বাবে এই মুহূর্তে উপস্থিত দর্শকক এটা ডাঙরক হাত চাপড়ি বজাবলৈ অনুরোধ জানাইছো। হয় প্রিয় দর্শক, লুইতপুরিয়া অসম এসোসিয়েশন, এই এসোসিয়েশনটিয়ে হায়দ্রাবাদত প্রতি বছরে রঙালী বিহু উদযাপন করে আহিছে আর এইবেলি এটা ডাঙর এটা এচিভমেন্ট তেওঁলোকে লাভ করেছে। কিয়নো তেলেঙ্গানা সরকারের ভাষা আর সাংস্কৃতিক বিভাগের উদ্যোগত আর পর্যটন বিভাগের সহযোগত লুইতপুরিয়া অসম এসোসিয়েশনে এবার রঙালী বিহু উদযাপন করেছে। অসমের ইতিহাসত প্রথমবার এক নতুন ইতিহাস রচনা করবলে সক্ষম হয়েছে। হায়দ্রাবাদত থাকি তেলেঙ্গানা সরকারের সহযোগত রঙালী বিহু উদযাপন করে সংস্কৃতিক রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের চুকে কোণে লার প্রয়াস করেছে আর এই প্রয়াসত 100% সফল হয়েছে। লুইতপুরিয়া অসম এসোসিয়েশন হায়দ্রাবাদের কেবাগী কর্মকর্তা এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছে। চন্দন দার সঙ্গে পরিচয় করা দিব বিচার। চন্দন দা, প্রতি বছরে আপনার হেঁপা অধীর আগ্রহে বাট চাই রয় রঙালী বিহু উদযাপন করবলে। আজি ইমান এটা সুন্দরক ইমান ডাঙরক মুক্তিক আজির মুক্তি বিহুর আয়োজন করেছে, প্রথম অনুভব কেন? মই মোৰ বক্তৃতাতে কৈছিলোঁ যে তাহানি গছর তলর আগর বহাগ বিহুটো সদায় গছর তলতে হয়েছিলে, তেনেকুৱা এটা মানে পরিস্থিতিত আমি আজি যে এই মুক্তিভাবে রঙালী বিহুটো পাতিব পাৰিছোঁ অতি আনন্দিত হৈছোঁ আৰু আশা কৰোঁ আপোনালোকৰ যোগেদি অসমবাসী এইখন দেখি নিশ্চয় আমাক ধন্যবাদ দিব আৰু বাকী সকলোৱে ইয়াত যিসকল আহি আমাক আজি যোগদান দি উৎসাহ উদ্দীপনা দিছে তেওঁলোকক সকলোকে মোৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আপুনি আমি জনাত কাৰ্যালয়ত যথেষ্ট ব্যস্ত থাকিবলগীয়া হয়, তাৰপিছত বিহুৰ আখৰা কৰিবলগীয়া হয়। আমি জানো যে আপুনি মোবাইলত লিরিক্সটো লৈ লয় কার্যালয়তে মাজতে আপুনি অনুশীলন করে বিহু গানর। সেইটো কৰিবলগীয়া হয় কারণ মুখস্থ নাথাকে পদবিলাক, গতি মোৰ অফিস এঘণ্টা দূর, এঘণ্টা বাট ব্যতিক্রম কৰিব লাগে, সেই এঘণ্টা গাড়ীত বহি মই গানখিনি মুখস্থ করার চেষ্টা করে থাকো। এয়াই হৈছে অসমীয়া, প্রকৃত অসমীয়া। চন্দনের বাবে এটা ডাঙরক হাত চাপড়ি আপনার ফালের। দীপাঙ্কর দা আছে এনেকা এগারী অসমীয়া, সচাক আমি গৌরব অনুভব করো হায়দ্রাবাদত আজি উপস্থিত হয়ে আমি আজি গৌরবান্বিত যে এনেকা কেগারীমান অসমীয়া আছে যার উদ্যোগত এনেকা এক বর্ণিল অনুষ্ঠান প্রতি বছরে আয়োজন করে থাকা হয়েছে। চাকরি সূত্রে কর্মসূত্রে ব্যাংককলৈ বদলি হয়েছে, কিন্তু ব্যাংককরপরা অসমীয়ার যে টান সেই টান রক্ষা করে হায়দ্রাবাদত উপস্থিত হয়েছে। দীপাঙ্কর দা, রঙালী বিহুর উল্লেখ জানাইছো, এই মুহূর্তে কেনেকা লাগিছে রঙালী বিহু? খুবই ভাল লাগিছে, বিহু বলে কলে আর কবলে নাই, এপাক নাচিব না পালে ভালে নালাগে। সেই কারণে জানো ইয়াতে বহুত প্রোগ্রাম চলি আছিল, ইয়াতে যোৱা এমাহ ধরে অনুশীলন চলি আছিল, যি আজি প্রোগ্রামটো করলে গোটেইখিনি কাম করা লড়া ছোৱালী, কোনো প্রফেশনেল নহয়, কিন্তু এমাহ প্র্যাকটিস করার পিছত আজি এইখিনি সকলোৰে সন্মুখত দাঙিবলৈ সক্ষম হৈছে। সঁচাকৈ খুব আনন্দিত আর সকলোৰে লগত নাচিবলৈ পাই আটাইতকৈ ভাল লাগিছে। আপনার মই জনাত আপুনি খুব পলমকৈ আহি পালে, কালি আপুনি আহি হায়দ্রাবাদত উপস্থিত হৈছে, বিহু গীত আপোনাৰ কমন পৰা নাছিল আপুনি মোক কৈছিলে, তাৰ মাজতো আপুনি ইমান সুন্দৰকৈ পারফর্ম করলে। মই তাকে, আমি মই এটা বেলেগ জেনারেশনৰ আৰু আমি শুনি অহা গানবোৰ বেলেগ আছিল, আমি যোৱা বছৰলৈকে সেইবোৰ গানেই চলাই আছিলোঁ, এইবাৰ আহি দেখিলোঁ যোৱাকালি যেতিয়া অনুশীলন কৰিলোঁ গোটেইবোৰ নতুন গান। মই তাকেই ক'লোঁ আমাৰ চন্দন দাক, আমাৰ ঢুলীয়া গিৰিণক বোলো এইবাৰ একো গান দেখোন কমন পৰা নাই, তথাপি টানি দিম দে,
চলাই দিলো আৰু তেনেকে। ধন্যবাদ ৰঞ্জিত দাক পাম নেকি এই মুহূৰ্তত? ৰঞ্জিত দাক বিচাৰিছিলো আমি এই মুহূৰ্তত, আন এগৰাকী সক্ৰিয় সদস্য। ৰঞ্জিত দা ওতঃপ্ৰোতভাৱে জড়িত আছে লুইতপুৰীয়া অসম এছ'চিয়েচনৰ সৈতে, আমি ৰঞ্জিত দাৰ সৈতে কথা পাতিম। কিন্তু এই মুহূৰ্তত আপোনালোকক জনাওঁ, এটাৰ পিছত আনটো বৰ্ণিল অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে আজি লুইতপুৰীয়া অসম এছ'চিয়েচনৰ উদ্যোগত আয়োজিত ৰঙালী বিহু মুকলি বিহু অনুষ্ঠানত, আৰু আপুনি উপভোগ কৰি আছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ সৈতে নিজামৰ দেশৰ পৰা আমাৰ এই বিশেষ অনুষ্ঠান হেঁপাহৰ ৰঙালী। হয়, নানা জাতি জনজাতিক সাঙুৰি একতা আমাৰ ভেটি, আমি যে অসমীয়া জাতি। আৰু এই বাৰ্তাই এই মুহূৰ্তত বিলাবলৈ হায়দৰাবাদৰ নিজামৰ দেশত উপস্থিত হৈছে সুদূৰ তিনিচুকীয়াৰ পৰা আমন্ত্ৰিত নৃত্যাংগনা কলা কেন্দ্ৰ নামৰ এটা সাংস্কৃতিক গোষ্ঠী। বাচক বনীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান পৰিৱেশন কৰিব আপোনাৰ বাবে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মিলনভূমিত পৰিণত হ'ব হাইটেক চিটি হায়দৰাবাদৰ ফিনিক্স এৰেনা এই মুকলি বিহু প্ৰাংগণ। এই মুহূৰ্তত আমি আমন্ত্ৰণ জনাইছোঁ আপোনালোকৰ সন্মুখত বৰ্ণিল অনুষ্ঠান পৰিৱেশন কৰিবৰ বাবে নৃত্যাংগনা কলা কেন্দ্ৰক। বহাগ আহি পালেহি, কুলিকে টেকি ইননি বিননি, আপোনালোকৰো মনবোৰ নিশ্চয় উগুল থুগুল হৈ ৰৈছে নহয় জানো? আমিও আহিছো সদূৰ তিনিচুকীয়াৰ পৰা আপোনালোকলৈ বহাগৰ বলিয়া বতাহ এজাকিলৈ, ডাঙৰলৈ সেৱা জনাইছো, সমনীয়ালৈ শুভেচ্ছা জনাইছো, আৰু সৰুসকললৈ মৰম যাচিছো। এয়া আমি সুদূৰ তিনিচুকীয়াৰ পৰা আহি আজি আপোনাসবৰ মাজত উপস্থিত হৈছোহি অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ বৰেণ্য সাংস্কৃতিক উপাদান লৈ। আশা ৰাখিছো আপোনাসবে গ্ৰহণ কৰিব। এয়া আপোনালোকৰ মাজলৈ আমি আগবাঢ়িছো তিনিচুকীয়াৰ নৃত্যাংগন কলা কেন্দ্ৰ আৰোহণ লোকবাদ্য দল। এ ব্ৰহ্মায়াদি কৰি জীৱ যত ও রাম 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 ও রাম রাম এ মায়া হ যাবা যে আসয় ঘুমতি যায় এ মায়া হ জামা যে আসয়
বগলি ওই রেজু রেপাতিয় ওই আকাখন